মানুষের মৌলিক চাহিদার একটি চিকিৎসা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, 16 কোটি মানুষের দেশে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নাই, পর্যাপ্ত সংখ্যক বিশেষায়িত হাসপাতালও এখন নাই। এই চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে, অনুযোগ রয়েছে। যদি বলি যে গ্রাম এবং শহরের মধ্যে চিকিৎসার এখনও ব্যবধানটা অনেক, কেন এই ব্যবধান? এবং যারা শহরমুখী হন চিকিৎসা নিতে, তারা বলেন যে তারাও নানাভাবে অবহেলিত হন, নানাভাবে যারা দালাল আছেন তাদের দৌরাত্মের শিকার হন। অনেক মানুষ যাদের একটু সামর্থ্য ভালো, তারা দেশে চিকিৎসা না নিয়ে বিদেশে পাড়ি জমান। বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আজ আলোচনা করতে চাই, জনতন্ত্র গণতন্ত্রের সার্বিক বিষয় নিয়ে। আমি মিজানুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি, আপনারা দেখছেন News24। আমাদের সঙ্গে 4 জন অতিথি থাকবেন, 3 জন এরই মধ্যে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তিনি এখনও উপস্থিত হতে পারেননি, তিনি পথে রয়েছেন, আসবেন। যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, রয়েছেন ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়, এবং রয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মণিলাল এইচ লিটু। 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, মন্ত্রী আসবেন তার কথা আমরা শুনবো, তিনি যদি সঠিক সময় উপস্থিত থাকেন আমাদের খুবই ভালো লাগতো। যখনই আসবেন আমরা আলোচনা তার সঙ্গে করব। আমি একটু অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। শুরুতে আমি একটু যে কথাটি বলছিলাম যে আসলে মানুষের প্রত্যাশা অনেক বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে, এটা উন্নতি হোক সরকারও চেষ্টা করেছে। আমি যদি একটু বলি যে কয়েক কিছুদিন আগে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিদর্শন গিয়ে বেশ কিছু কড়া কথা বলেছেন। তিনি বলেছেন যে চিকিৎসক যারা, যাদেরকে গ্রামে পাঠানো হয় চিকিৎসা সেবার জন্য, তাদেরকে গ্রামেই থাকতে হবে, নির্দিষ্ট সময় শহরমুখী হওয়া যাবে না। কারণ একটা প্রবণতা রয়েছে যে সবাই শহরমুখী হবেন, এই জন্য গ্রামে যারা রয়েছেন তারা সেই সুবিধাটা পান না। আমি যদি একটু বলি যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকার রয়েছে, উল্লেখযোগ্য কোন সাফল্যগুলো রয়েছে, আবার কোন বড় খাতগুলো যেগুলো অর্জনের লক্ষ্য ছিল সেগুলো অর্জন করতে পারেনি, সংক্ষেপে? ধন্যবাদ। এই সরকারের বিশেষ করে গত 10 বছরে দুই টার্মে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, এটা হলো বাংলাদেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, যার কারণে হলো স্বাস্থ্যের যে সূচকগুলো প্রত্যেকটি জায়গায় আমাদের উন্নতি সাধন হয়েছে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে যার কারণে স্বীকৃতি স্বরূপ যতগুলো পুরস্কার পেয়েছেন, প্রায় 11টি পুরস্কার পেয়েছেন, সবগুলোই অলমোস্ট স্বাস্থ্যখাতের এই আন্তর্জাতিক পুরস্কারগুলো। নিশ্চয় আপনি জানেন সাউথ সাউথ অ্যাওয়ার্ড, গেভি অ্যাওয়ার্ড, তা আমাদের ইয়ের জন্য এটা MDG-4 অ্যাওয়ার্ড সহ অনেকগুলো অ্যাওয়ার্ড আন্তর্জাতিক ক্ষেত্রে পেয়েছে। তো আমাদের যেই সূচকগুলো আমাদের উন্নতি হয়েছে, শিশু মৃত্যুর হার কমিয়েছি, মাতৃমৃত্যুর হার কমিয়েছি, গড় আয়ু আমাদের 96 সালে ছিল 57, আবার 2000-এ ছিল এটা 64, এইটা এখন 72-র বেশি হয়ে গেছে, আরও বেশি গড় আয়ু বেড়েছে। ভ্যাকসিনেশনে আমাদের অভূতপূর্ব হয়েছে, যার কারণে আমাদের গেভি অ্যাওয়ার্ডটা, যেটা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের জন্য, আমরা 2 বার পুরস্কার পেয়েছি। আমাদের জাতিসংঘ পোলিও মুক্ত ঘোষণা করেছে, আমরা ধনিষ্ঠুঙ্কর মুক্ত হয়েছি। স্বাস্থ্যখাতের অমল পরি, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি কমপ্লেক্স, একটি কমিউনিটি ক্লিনিক প্রয়োজন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1996 এবং 2001-এ যখন ক্ষমতায় আসেন জনগণের ভোটে, তখন তিনি 6000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 6000 জনগোষ্ঠীর জন্য একটি করে ক্লিনিক তিনি সৃষ্টি স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিএনপি এবং জামাত সরকার এসে এগুলো বন্ধ করে দেন। কিন্তু বর্তমানে এখন প্রায় 14000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলের সকল স্বাস্থ্যের সকল দেখভাল তারা করছে, এবং এখানে আপনি নিশ্চয়ই জানেন 30টি ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং এখানে প্রায় 4000-এর অধিক ক্লিনিকে ডেলিভারি, যেটা নর্মাল ডেলিভারি পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে, যার কারণে স্বাস্থ্যখাতের অনেক আমূল পরিবর্তন এটি হয়েছে। যার কারণে আপনার যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট বারবার আমাদের বাংলাদেশের স্বাস্থ্যখাত দিয়ে লিখছেন, যে বলছেন হলো এত অল্প বাজেটে, স্বল্প বাজেটে বাংলাদেশের এত বড় উন্নয়ন স্বাস্থ্যখাতের, এটি বিরল,
এর যার কারণে আমাদের পাশের দেশের নোবেল বিজয়ী অমর্ত্য সেন, আমাদের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ ও সবাই আজকে স্বীকার করছে বাংলাদেশের অবস্থান অত্যন্ত উঁচু। এবং একটি সমীক্ষা দিতে দেখা গেছে হলো, যেটা আন্তর্জাতিক সমীক্ষা গবেষণা ল্যান্সেট পত্রিকা করেছে, বাংলাদেশের বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোতে আমাদের বাংলাদেশের অবস্থান আশেপাশে যে দেশগুলো আছে সবার উপরে, আমাদের সবার না মানে অনেকগুলো অনেকগুলো, যেমন আমরা 133, ভারত হলো 145, আর হলো নেপাল হলো 149, আবার পাকিস্তান হলো 154। ভারতের কথা বলছিলেন, কিন্তু আবার আমরা ভারতমুখী, কিন্তু আমাদের যাওয়াটাও কিন্তু অনেক। আমি একটু দাদা আপনার কাছে আসছি, আপনার কাছে যেটা বলছিলেন অত্যন্ত এই কথা রেশ ধরে আসছি, যিনি বলছিলেন বাংলাদেশের স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন হয়েছে, অস্বীকার করছি না, উন্নয়ন হয়েছে অবশ্যই, এবং বলছিলাম যে সরকারেরও বড় লক্ষ্য রয়েছে, সরকার প্রধানের বড় তাগাদ রয়েছে। তিনি বলছিলেন ডাক্তার দেবীদেশ একেবারে হুঁশিয়ার উচ্চারণ করেছেন, যদি সে তার কর্মস্থলে না থাকে বলছেন যে তাহলে তার যেন চাকরি ছেড়ে দেন। আমি একটু এই যে ডাক্তারদের বলা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ডাক্তারদের প্রতি মানুষের আস্থা বলা হয় একটু কম, একটু বিদেশে ডাক্তার পেলে একটু আস্থাটা বেশি, আপনিও একজন চিকিৎসক, কেন এই ঘাটতিটা এখনো আছে? আসলে আমি একটু রোগীদের মধ্যে রয়েছে, আমি একটু আপনাকে ধন্যবাদ দিতে চাই খুব একটা টাইমলি প্রসঙ্গ আনার জন্য। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটাকে আসলে একটু টুইস্ট করা হচ্ছে আমার কাছে মনে হয়। উনি চিকিৎসকদের যে 19টা পয়েন্ট বলেছেন, তার মধ্যে চিকিৎসক এবং নার্সদের ব্যাপারে বলেছেন তাদের কাজে আরও বেশি যত্নবান হইতে, এবং যদি তাকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় তাইলে সরকারের বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে, উনি ওএসডি বলে ফেলছেন, হয়তো উনি অন্য কিছু বলতে মিন করছেন মেবি। উনি কিন্তু 19টি পয়েন্টে কথা বলেছেন, উনি কিন্তু একটা সিঙ্গেল পয়েন্টে কথা বলেন না। উনি কি এটাও বলেছেন যে গ্রামে যে ডাক্তাররা যাচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে, কেন থাকতে পারছে না সেটা দেখেন? আপনি যদি 15 দিন আগে সমকালের একটা রিপোর্ট দেখেন, জেলা এবং উপজেলা হাসপাতালে 60%-এর বেশি পদ খালি। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এরিয়া ধরেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইলেকশন কনস্টিটুয়েন্সি কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়াতে 22টি পদ, সেখানে 12 জন চিকিৎসকের পদ মানে পোস্টিং রয়েছে। টুঙ্গিপাড়াতে 21টি পদ, সেখানে 9 জন চিকিৎসক পোস্টিং রয়েছে। তাইলে একটা শিফটে কয়জন ডাক্তার ডিউটিতে পড়ে? 3 জন বা 4 জন। তাইলে আপনি 22 জন ডাক্তার অ্যাগেনস্ট জনগণ যেয়ে যখন দেখে যে আসলে 3 জন আছে, তখন সে মনে করে ডাক্তার নাই, কিন্তু ডাক্তার তো আসলে পদায়নই নাই, আর ডাক্তারদের ডিউটি হচ্ছে শিফটিং। আমি এখানে আনিক উপকালি বলছি, উনি কিন্তু উনি আরও দুটো পয়েন্টের কথা বলছেন, একটু আমাকে একটু বলতে দেন। উনি আরও দুটি পয়েন্টের কথা বলছেন, একটি হচ্ছে যে জেলাভিত্তিক ডাক্তারদের বা উপজেলাভিত্তিক আপনার প্র্যাকটিসের সুযোগ দেওয়া যায় কি না সরকারি হাসপাতালে, তার সম্ভাবনা দেখতে বলছেন। আরেকটা বলছেন যে প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে যেন চিকিৎসকরা থাকতে পারেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করতে বলেছেন। যে পয়েন্টগুলো বারবার উচ্চারিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতিতে যে বক্তব্যগুলো উনি দিয়েছেন, আমি সেটা বলছি, প্রতিটা পয়েন্ট আমার কাছে আছে। উনি নন কমিউনিকেবল ডিজিজের বিষয়ে উনি সতর্ক হতে বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন, উনি মেডিকেল কলেজ খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি যে মেডিকেল কলেজগুলো খোলা হয়েছে সেগুলো সঠিকভাবে চলছে কিনা বা কোনো মানসম্মত সেগুলো মানুষ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এখন আপনি আসেন দ্বিতীয় প্রসঙ্গ, আপনার আস্থার জায়গাটা, আস্থার জায়গাটা আপনার আসলে দিস ইজ এ কনজিউমারিজম ওয়ার্ল্ড, আমাদের কনজিউমার ওয়ার্ল্ড, রোগী কিন্তু একজন কনজিউমার, আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি ঘুরিয়ে আসেন, আপনার সচিন তেন্ডুলকারের হাতের অপারেশন হয়েছে অস্ট্রেলিয়াতে, আপনার সোনিয়া গান্ধীর ইউটেরাস ফেলা হয়েছে নিউ ইয়র্কে, আপনার মানুষ যার ক্যাপাসিটি অনুযায়ী সে বেটার কনজিউমিং প্লেসে যাবে, দিস ইজ এ কনজিউমার ওয়ার্ল্ড, রোগী কিন্তু শুধু রোগী না, সে কিন্তু একজন কনজিউমার। এবং এখন বাংলাদেশে যদি একজন রোগী মনেই করতে পারেন, তার রাইট আছে মনে করার যে আমি এখানে না এর চেয়ে বেটার একটা জায়গায় যাব। ইন্ডিয়া থেকেও প্রতি বছর 30 লক্ষের বেশি পেশেন্ট আমাদের দেশে আসে, অন্য দেশে চিকিৎসা করায়, আমাদের দেশেও আসে কোন কোন বর্ডার বেল্টে, ইন্ডিয়ার কিন্তু আর্নিং সোর্সের বড় একটা মাধ্যম বাংলাদেশ, বাংলাদেশ অবশ্যই সেটা অনেক, দ্যাটস ট্রু, আর্নিং সোর্সের 5th হলো বাংলাদেশ, মেডিকেল আর্নিং এর 2nd বা 3rd, এবং ইন্ডিয়া কিন্তু ধরেন দিল্লিতে যেসব স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, আমাদের দেশে তো স্পেশালিস্ট হসপিটাল, ইন্ডিয়াতে কিন্তু সুপার স্পেশালিস্ট হসপিটাল। কেন? মেলবোর্নে যদি একজন পেশেন্টকে অ্যাডভাইস করা হয় যে আপনার হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট হবে, 2 থেকে 3 বছর তাকে ওয়েট করতে হয় সেখানে। তো এরা করে কি, মেডিকেল ট্যুরিজম
হিসেবে ইন্ডিয়াতে এসে অপারেশনগুলো করে যায়। আই হ্যাভ সিন পেশেন্ট ফ্রম নিউজিল্যান্ড, ইরাক, সৌদি আরব, ইভেন ফ্রম অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইউএসএ থেকে আসে, আর সৌদি আরব থেকে আসে। কালকে আমার কাছে একজন পেশেন্ট আসছে, শি ইজ ফ্রম ইটালি, দুইটা বাচ্চার অ্যাডিনোডসিল অপারেশন করবো, ওখানে করলে অনেক কস্টলি হয়ে যায়, সে দেশে বেড়ে যাচ্ছে, এখানে করে যাচ্ছে। আসলে এইটাকে কিন্তু ওইভাবে দেখার কিছু নাই, যেখানে বেটার ট্রিটমেন্ট হবে, যেখানে রেফারেল সেন্টার আমি মনে করব পেশেন্টের রাইট আছে সেখানে যাওয়ার। এটা বাংলাদেশের হয়তো কারেন্সি যাচ্ছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তার বিনিময়ে আপনি কিন্তু সার্ভিসও নিয়ে আসছেন, আপনি সার্ভিসও প্রোভাইড করছেন। আপনি অনেক জায়গাটা কিন্তু মানে আস্থা জায়গাটা ভিন্ন কথা, মোটামুটি যাদের সামর্থ্য আছে তারাও যদি এই জায়গাটাতে, যে না আমি ইন্ডিয়াতে যে হয় আমি ব্যাংককের কথা বলতেছি না, যে একটু অ্যাট লিস্ট ইন্ডিয়াতে যে চিকিৎসাটা করি আসে, এই প্রবণতাটা এটা আছে, এই প্রবণতাটা আছে, আমি বলছি না যেটা নাই। এটা আবার কিন্তু ক্যালকাটার যে সাইডটা ইন্ডিয়ার বা উড়িষ্যার যে সাইড, এখান থেকে প্রচুর প্যাশেন্ট চেন্নাইতে যায়, প্রচুর প্যাশেন্ট ভেলোরে যায়, বিকজ এটা কনজিউমারিজম। আমি আপনাকে আবারও বলছি যে কনজিউমার যেখান থেকে আপনার সার্ভিসটা বেটার পাবে মনে করে সেখানেই যাবে, এতে দোষের কিছু নাই, এটা আস্থার বিষয় না। বিষয়টা হলো যে কোথায় এটা বেটার সার্ভিসটা পাচ্ছে সেখানে যাবেই, এবং আপনি যদি তাহলে যদি আমাদের তাহলে আপনি হয়েছে কি না, তাহলে এই জায়গাটাতে না, সেখানে তো অবশ্যই আমাদের কিছু কিছু ঘাটতি যে নাই তা তো আমি বলছি না, কিন্তু আরেকটা ধরেন তাহলে সোনিয়া গান্ধী হিস্টেরেক্টমি অপারেশন প্লেন অ্যান্ড সিম্পল, তাই না? সেটা কেন উনি নিউ ইয়র্কে করাইলেন? বিষয়টা হলো পেশেন্ট, যে কোনো পেশেন্ট তার রাইট আছে, তার বেসিক রাইট, এথিক্যাল রাইট, মোরাল রাইট, লিগাল রাইট, সে যেখানে তার চিকিৎসা ভালো মনে করবে সেখানে করতে পারেন। কিন্তু অনেক সময় যেটা ধরুন টনসিলেক্টমি অপারেশনের জন্য ইন্ডিয়া যায়, এটা জাস্টিফাইড না, ঠিক আছে, সে এখানেই করতে পারেন। আর আস্থার জায়গাটা না, কনজিউমার রাস্তা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ধাবিত হয়। এক সময় আমাদের দেশের লোকজন বিদেশি ওষুধ আপনার কাছে আসবো, আমি একটু সুভাষদার কাছে যেতে চাই, তিনি চিকিৎসক না, বাট এর সঙ্গে তার দাদারও অনেক সম্পৃক্ততা আছে, সাবেক ফার্মাসি কাউন্সিলের সাবেক সহসভাপতি এবং ফার্মাসির স্টুডেন্টও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দাদা, আপনার কাছে একটু খোলামেলা একটু যদি আলোচনা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলছিলাম যে ভারতের ফিফথ আর্নিং সোর্স হচ্ছে বাংলাদেশের রোগীরা কিন্তু এই জায়গাটাতে, এবং একটু যদি বলি যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর যদি একটু চেহারা আমরা শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গেলে যে অবস্থাটা দেখি সেটা কিন্তু সুস্বাস্থ্যকর অবস্থা না, বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল, কিন্তু সেখানেও কিন্তু মানুষে দেখি যে সিট পাচ্ছে না, হয়তো সিঁড়ির উপরে, এই যে একটা, এটা তো সরকারের বড় একটা চ্যালেঞ্জ যে মানুষের সুস্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত করা যায়নি। আমি আপনার কাগজে যেটা দেখেছি যে আপনার বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ, এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা খুব যে জরুরি সব ক্ষেত্রে, এই ব্যাপারে তো বলবার কিছু নেই, এটা তো একেবারে ধ্রুব সত্য কথা। বাংলাদেশে এখন 6,579 জন রোগীর জন্য একজন করে ডাক্তার, যদি অনুপাতের হিসাব করেন, এটা কিন্তু বিবেচনা রাখতে হবে। আমরা এখানে চারজন বসে আছি, দুইজন অডাক্তার আর দুইজন বিশিষ্ট ডাক্তার, আর মন্ত্রী প্রতিমন্ত্রী যখন আসবেন তখন তিনি চিকিৎসক। আমার একটা সুবিধার জায়গাটা কি যে আমি 26 বছর যাবৎ ওষুধ প্রস্তুত এবং বিপণন পেশার সাথে যুক্ত, এবং ডাক্তাররা যত বেশি না কোনো কোনো ক্ষেত্রে জানে তার চেয়ে আমরা ফার্মাসিস্টরা যারা বিপণনের সাথে বিশেষ করে জড়িত আমাদের কাছে তথ্যটা বেশি থাকে। আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করলেন না যে 16 কোটি জনসংখ্যার দেশ, কতজন আছে চিকিৎসক, না চিকিৎসক, এটা যেমন বাস্তবতা, আবার 16 কোটি হোক 17 কোটি হোক জনসংখ্যা যেটাই আমরা ধরে নিই না কেন কিংবা বলি না কেন, আমাদের কিন্তু শৃঙ্খলার জায়গাটা কিন্তু অনেক ব্যত্যয় আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে 16 কোটি হোক 17 কোটি হোক, আমি কিন্তু সরকার প্রধানেরও তো কেন এই হুঁশিয়ারি দিতে, আমি বলি শেষ এই জায়গাটাতে, আমি 16 কোটি 17 কোটি যাই বলি না কেন, আপনি জন্ম সনদপত্র নিয়েছে 27 কোটি, আপনি জন্ম সত্য হিসেব যদি দেখেন ওই অনুপাতে যদি হিসেব করেন তাহলে বাংলাদেশের জনসংখ্যা 27 কোটি। বাস্তবতা এই, মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে নিজের ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠী স্বার্থে সে একজন ব্যক্তি একাধিকবার জন্ম সনদপত্র নিয়েছে, এখন আর নেওয়া সম্ভব না, গত 3-5 বছরে এই জায়গার অগ্রগতি হয়েছে, এই প্রযুক্তি কিন্তু এসে গেছে, এখন আর দ্বিতীয়বার আপনি জন্ম সনদ নিতে পারবেন না, কিন্তু একসময় মানুষ নিয়েছে। এই তার মানে এই বোঝাতে কী চেয়েছে, বোঝাতে চেয়েছে যে অব্যবস্থার জায়গাটা এত বেশি ছিল সেইটা সামলে ওঠা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার অনেকগুলো ব্যক্তির কথা আমি বলতে পারবো,
এই যে সোনিয়া গান্ধীর কথা বললো, সচিন তেন্ডুলকরের কথা বললো, আমাদের দেশে তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার হাঁটুরি নি রিপ্লেসমেন্ট করেছে সৌদি আরবে, এমনকি তার যে দাঁতের যে চিকিৎসা সেটা করেছে সিঙ্গাপুরে। আমি না এরকম তো সরকারে যারা আমি তা বলছি আমি এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো থাকবে। তিন ধরনের রোগী কিন্তু বাংলাদেশে আছে। এক হচ্ছে যাদের একেবারে সামর্থ্য নাই, তারা সরকারি ডাক্তার ছাড়া কোনো উপায় নাই। আবার একটু সমর্থকদের হয়েছে, তারা বেসরকারি ক্লিনিক ভিত্তিক জেলা জেলা শহর। কিন্তু কি কি হওয়া উচিত ছিল সেটাও তো সেটা সেই বাস্তবতায় আসছি। আর একেবারে যাদের সামর্থ্য বেড়ে গেছে, তারা প্রয়োজনে অপ্রয়োজনে সর্দি কাশি হলেও সিঙ্গাপুর চলে যান। অর্থাৎ এই সেগমেন্টগুলো নিয়ে কিন্তু আপনি আলাপ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না যে যে অন্ন চাই, পান চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। মুক্ত বায়ুর সাথে বলছেন চাই বল, চাই স্বাস্থ্য। স্বাস্থ্যের যে ব্যাপারটি, সেই স্বাস্থ্যের ব্যাপারটি আমরা এই এখনকার যে বাস্তবতা, এই যে 2008 সালে যখন আজকের প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচন ইশতেহার ঘোষণা করেন, তিনি বলেন যে 2021 সালের ভিতরে আমি বাংলাদেশে আমরা গড় আয়ু 70 কোটায় নিয়ে আসব। কিন্তু এখন 72 বছর 10 মাস অগ্রগতির জায়গাটি আছে, কিন্তু এখানে তো সন্তুষ্টির জায়গা নাই, থামার জায়গা নাই। সবচেয়ে তো আপনার কথাই পরিধানযোগ্য, আপনি যে প্রশ্নটি প্রথমেই করেছেন, আমরা সে শৃঙ্খলার জায়গাটি আনতে পারছি কিনা, আস্থার জায়গাটা, আস্থার জায়গাটি, আস্থার জায়গাটি কি অন্য পেশায় কি রাখতে পেরেছি আমরা? আমরা যখন ছোটবেলা ছিলাম দেখতাম যে এসপি এবং ডিসির ছেলে মেয়েরা জেলা স্কুলে পড়তো, মেয়েরা না পড়ে মেয়েরা সরকারি স্কুলে পড়তেন। আজকে কুড়িগ্রামের অন্য পেশার একজন, আমি নাম উল্লেখ করছি না, একেবারে ছোট পদে চাকরি করেন সরকারিতে, সে কি তার ছেলে মেয়ে ওই কুড়িগ্রামে নীলফামারীতে পড়ে? বাংলাদেশের ওপরে প্রবন্ধ লিখেছেন এই বিষয়ে অন্তত 172 জন পাবেন। না এই যে সাফল্য গুলো থাকবে, অর্জন গুলো থাকবে, এগুলো তো অস্বাভাবিক কিছু, অস্বাভাবিক না না অস্বাভাবিক ছিল এক সময় ছিল, এখন অস্বাভাবিক নাই, কারণে এখন আশা এবং আকাঙ্ক্ষার যে জায়গাটি, প্রত্যাশার জায়গাটি বেড়ে গেছে, বেড়েছে কি আসলে আমাদের সামর্থ্যের জায়গা বেড়েছে, আমাদের গড় আয়ু বাড়ছে। বাড়ছে কি কারণে? স্বাস্থ্য ব্যবস্থা যদি একদম উন্নতি না হতো আমার কি গড় আয়ু বাড়তো? হাসপাতালগুলো যে চিত্র এখনো বর্তমান সেটা কতটা সহনীয় এই জায়গাটাতে একটু বলেন। আপনি সহনীয় কথা বলছেন তো, আমি তো এক কথা বললাম যে সহনীয় না, সহনীয় না, এই যে না না সহনীয় না, তার তো অনেকগুলো ব্যত্যয়ের জায়গা আছে। আপনি যখন কোনো সরকারি হাসপাতালে যাবেন, আপনি যতগুলো মানুষ দেখেন তারা কি সবাই রুগী? না সবাই রুগী, সবাই রুগী না, গেল তো রুগীকে সাহায্য করবার জন্য সাথে তিনজন মানুষ আসেন। আমি জানি না আমি প্রসঙ্গের বাইরে যাচ্ছি কিনা, না কিন্তু রুগীরা আপনি বলছেন সেটা আমি বুঝছি সেটা, কিন্তু রুগীরাও কিন্তু আমি বলেছি রুগীরাও হয়তো যে অবস্থায় পড়ে থাকেন সেটাও কিন্তু সেই চিত্রটাও আছে। আমার আমার যে সামর্থ্যের জায়গাটি যে বৃদ্ধি পাচ্ছে এটা যখন আমরা বলছি, আবার আমাদের আরো বাড়া উচিত এই আকাঙ্ক্ষাটা আমি করছি। এই যে পাবলিক সার্ভিস কমিশন থেকে যে ডাক্তাররা বেরিয়ে আসছেন, যারা একেবারে সেবার ব্রত নিয়েই, যারা রাজবাড়ি যাচ্ছেন, যারা কুড়িগ্রাম যাচ্ছেন, যারা নীলফামারী যাচ্ছেন, পিরোজপুর যাচ্ছেন, তারা ওখানে 3 বছর থাকতেই যাচ্ছেন, তারা থাকতে পারছেন না। এই সবার জন্য যে স্বাস্থ্যসেবা এটা সরকারেরও তো কথা বলা হচ্ছে, এবং এই যে গ্রাম এবং শহরের এটাও তো গুরুত্ব। আপনি যেটা বলছিলেন যে আমি একটু উত্তমদার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, যে দাদা যেটা বলছিলাম যে গ্রামেও মানুষ, গ্রামে মানে শহরমুখী এত না হোক, গ্রামে সেই চিকিৎসা সেবাটা নিশ্চিত হোক, এটা কবে নাগাদ হবে বাংলাদেশে? আচ্ছা থ্যাংক ইউ। আপনি যেটি প্রথমে বলছেন হলো আমাদের স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা বা অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে আজকের আপনার আলোচনা বিষয়ে, তো আস্থার জায়গাটার কথা বলছিলেন। আমাদের আসলে মূলত অনেকগুলো অর্জন আমরা জানি এবং আরও অনেক বলার আছে এই সরকারের অনেকগুলো স্বাস্থ্য খাতের, কিন্তু আমাদের এটি অবশ্যই ঠিক আমরা স্বীকার করতে দ্বিধা নেই, স্বাস্থ্যের যেই জায়গায় আমাদের পৌঁছার কথা আমরা এখনও ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। আমাদের এখন কী কী প্রয়োজন শৃঙ্খলা আনতে হলে আমি মূলত 3-4টি জিনিসটাকে বলবো। আমাদের হলো স্বাস্থ্য খাতটা ছোটো একটি খাত না, স্বাস্থ্য মানেই হলো একজন ডাক্তার নার্স ফার্মাসিউটিক্যালের ওষুধ বিতরণ, তা না, একটা পাবলিক হেলথ থেকে শুরু করে আপনার হলো প্রাইমারি হেলথ কেয়ার, নিউট্রিশন, পলিউশন বা ফার্মাসিউটিক্যালস বা ফ্যামিলি প্ল্যানিং, হেলথ, সব কিছু মিলেই কিন্তু গোটা আমার ফুড
যে যে ফুটে ফুটে নার্সিং সবকিছু মিলে কিন্তু আমাদের স্বাস্থ্য এটা একটা বিরাট একটা খাত। এখানে আমাদের এখনো পর্যন্ত আমি বলবো, আমি একজন সরকারের একটা কর্মকর্তা, আমাদের যে পরিমাণ আমাদের সমন্বয় প্রয়োজন, আমাদের এখনও অনেক অনেক জায়গায় আমাদের সমন্বয়ের ঘাটতি আছে, যার কারণে আস্থার কথা যেটি বলছেন, আমাদের জনগণ এখন আগে যেভাবে স্বাস্থ্যখাতের উপর আস্থাহীন ছিল, এখন অনেকটাই আস্থার জায়গায় আমরা এসে পৌঁছেছি। আমি বলি, যেমন বিদেশের কথা বলছেন, বিদেশে যে হারে আগে আপনি হিসাব করেন 7-8 বছর 10 বছর আগে যে হারে পার্শ্ববর্তী দেশ এবং সহ বাইরে যেভাবে যেত, এটি কিন্তু অনেকটাই কমে আসছে। এটির একটি কারণ আমাদের ডক্টর মনিলাল লাইস লিটু বলেছে, এছাড়া আরও কিছু কারণ আছে যেটি বলছেন আমাদের সরকারের, কিছু তো আছেই, সর্দি কাশি হলে আমি বাইরে যাবো, কিন্তু স্বীকার করতে হবে আমাদের যেহেতু 3 পাশ ঘেরা হলো ভারত, অতএব আমার যে বর্ডার এরিয়ার লোকজন সে চিন্তা করে ঢাকায় আমি আধুনিক চিকিৎসার চেয়ে আমি দেশ পার হয়ে আমি ওইখানে ভারতে আমি চিকিৎসা নিতে পারি, এটা একটা মেজর কারণ। আরেকটি আমি দোষারোপ করতে চাই, কিছু বিদেশি এইসব মেডিকেল হসপিটালের কিছু এজেন্ট বা কিছু কমিশনভোগী লোক আমাদের দেশে আছে, যে ভারতে চিকিৎসা সেবাটা বাংলাদেশের তুলনায় কম, এরকমও বলা হয় যে সেখানে ভালো চিকিৎসাও পাওয়া যায় আবার খরচটাও কম, এরকমও কিন্তু বলা হয়। এই তুলনাটা করা হয় না, এই তুলনাটা অপচিকিৎসা করে ফিরে আসা যায় না, এই তুলনাটা করা হয়। আমি বলি আমাদের অস্বীকার করার উপায় নেই, নিশ্চয়ই ভারত অনেক বড় রাষ্ট্র, এদের অনেক জায়গায় যেমন যারা আইটিতে যেমন তারা অনেক উপরে আছে, ওরা অনেক জায়গায় নিশ্চয়ই হেলথেও তারা অনেক জায়গায় আমাদের চেয়ে উন্নত, অস্বীকার করার উপায় নাই। কিন্তু এটা ঠিক যে আমরা যে তুলনাটা করছি, আমরা ওইখানে গিয়ে আমি একজন বেসরকারি প্রাইভেট এবং কর্পোরেট হাসপাতালে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, আর তুলনাটা করছি আমার দেশে গভর্নমেন্ট হাসপাতালের সাথে, তো আমাদের দেশেও তো পাবলিক প্রাইভেট হাসপাতালগুলো গভর্নমেন্ট হাসপাতালের চেয়ে তুলনামূলক দিচ্ছে। আমার যে কাকা যশোর থেকে যে কলকাতা চিকিৎসা নিচ্ছে, শুধুমাত্র কলকাতা চিকিৎসা করার জন্য যাচ্ছেন না, সে তার আত্মীয় স্বজনে ঘুরতে যাচ্ছেন, আবার তিনি বাজারও করতে যাচ্ছেন, 2 মাস পরে তার সেই সংখ্যা তো বেশি না, যারা বর্ডার কথা বলছিলেন অনেক, এই সংখ্যাটা কম না, আপনি এটাই কিন্তু বেশি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু যশোর জন্মগ্রহণ করেছি, সীমান্তবর্তী শহর, সেখান থেকে আপনি অনেকগুলো ব্যবস্থা নিয়ে সেখান থেকে ফিরছে এবং এর সঙ্গে সে খরচা মিলাচ্ছে, আর সে কিন্তু তুলনা করছে না, সে কিন্তু যাচ্ছে কিন্তু অ্যাপোলোতে, সে কলকাতার অ্যাপোলোয় যাচ্ছে, সে কিন্তু তুলনা করছে যশোর সদর হসপিটালের সাথে, যে সদর হসপিটালে কি পরিবেশ খারাপ, দেখতে কেমন লাগে, সে তো রোজ দেখছে, আর ওখানে যে নতুন কিছু দেখে, তার ওই যে সেই গানের মতন ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়ে। এই যে প্রথমেই আপনি এই বিষয়টা সত্য কিনা দাদা, এই যেটা বলা হয় যে সরকারি হাসপাতাল সরকারি ঘুরে ফেরে, যেহেতু আচ্ছা আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, সিঙ্গেল ওয়ার্ড প্লিজ, সেটা হচ্ছে ভারতের যে সরকারি হাসপাতালগুলো তার তুলনায় আমাদের দেশের সরকারি হাসপাতাল ইজ বেটার ম্যানেজড, অ্যান্ড আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলো বেটার ম্যানেজড বাই আওয়ার ডক্টরস, আই ক্যান ক্লেম ইট। আদারওয়াইজ হাউ WHO ডিজাইন বাংলাদেশ ফরওয়ার্ড দেন ইন্ডিয়া, তারা তো ডিজাইন করে সরকারি হাসপাতালের মান এবং সরকারি ব্যবস্থাপনার মান অনুযায়ী। সো যে কথাটা বলা হয়, কর্পোরেট হাসপাতাল টু কর্পোরেট হাসপাতাল আপনি কম্পেয়ার করতে পারেন, কিন্তু সরকারি হাসপাতাল ইন্ডিয়া এবং বাংলাদেশ কম্পেয়ার করলে উই আর বেটার ম্যানেজড অ্যান্ড উই আর গিভিং বেটার ট্রিটমেন্ট বেটার। ওকে, আমি যে প্রশ্নটা সেই প্রশ্ন রেখে একটা ছোট্ট বিরতিতে যাবো, যে যেটা বলা হয় সম্প্রতি গণমাধ্যমেও এসেছে যে সরকারি হাসপাতালগুলোয় মূল্যবান যন্ত্রপাতি অনেক কিছু পড়ে থাকে কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার নাই, এটা ও প্রশ্নের উত্তর আমরা খুঁজবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। গণতন্ত্র গণতন্ত্রের দর্শক দেখছি News 24, স্বাস্থ্যখাত নিয়ে আমরা আলোচনা করছি, স্বাস্থ্যখাতে কীভাবে শৃঙ্খলা ফেরানো যায়, অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুই চিকিৎসকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বিরতিতে যাওয়ার আগেও বলেছিলাম যে সরকারি হাসপাতালগুলো বলা হয় যে অনেক আধুনিক যন্ত্রপাতি রয়েছে কিন্তু সেগুলোর ব্যবহার হয় না, এটা একটা। আর একটা হচ্ছে যে এই প্রবণতাটা রয়েছে যে এখন চিকিৎসকের কাছে গেলেই এক গাদা ওষুধ দেওয়া এবং এক গাদা টেস্ট দেওয়া, এই প্রবণতাটা চালু হয়েছে কিনা, এটা সত্যি বাস্তব কিনা।
আমি একটু তোমরা আপনার কাছে তারপরে আপনার কাছে আসবো। ধন্যবাদ। যেটি যন্ত্রপাতি নিয়ে যেটা কথা বলেছেন, এই সরকার গত 10 বছরে বাংলাদেশে স্বাস্থ্যখাতের যে উন্নয়ন করেছে তার একটি প্রধান কারণ আধুনিকীকরণ করা হয়েছে। এখানে অনেকগুলো যেগুলো প্রাইভেট এবং কর্পোরেট হাসপাতাল আছে তার চাইতে আমাদের হাসপাতাল অনেকগুলোতে, বিশেষ করে টার্সিয়ারি লেভেল হাসপাতালগুলোতে অনেক যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি এখন আছে। পাশাপাশি এই অভিযুক্ত আছে আমাদের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে, এই অভিযুক্ত অবশ্যই এগুলোর ক্ষেত্রে হলো কিছু অসাধু ব্যবসায়ী যেগুলো কন্ট্রাক্টর আছে, যারা এই জিনিসগুলো অপ্রয়োজনের জিনিসগুলোকে কেনানোর জন্য বিভিন্নভাবে প্রভাব করে এগুলো কেনানো হয় এবং ওইটি চালানোর জন্য অনেক জায়গায় তার হলো সঠিক যে তার ট্রেনিং ওই রকম পর্যাপ্ত দক্ষ জনবল না থাকার কারণে এগুলো পড়ে থাকে। এই মাত্রাগুলো অবশ্য আগে যেভাবে ছিল সেটা অনেকাংশে এখন কমে আসছে। আমাদের বাংলাদেশে কয়জনেই বা আফজাল আছে, এখন আফজাল হয়তো একজন, কিন্তু নিশ্চয়ই আপনি লাখ লাখ হাজার হাজার আফজালের কথা নিশ্চয়ই আমরা বলব। আজকে আফজাল দম্পতির বিরুদ্ধে মামলাও হয়েছে, দুদক মামলা করেছে, এবং একটা বিষয় যে দুদক কিন্তু সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা প্রতিবেদন দিয়েছে, অনেকগুলো দুর্নীতি চিহ্নিত করেছে স্বাস্থ্য খাতে এবং সুপারিশও দিয়েছে, অনেক দুর্নীতির কথা বলছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় 11টি চিহ্নিত করেছে এবং 25টি সুপারিশ দিয়েছে। আমি একটু আপনার কাছে যেটা এই প্রশ্নটা যে এখন কি চিকিৎসকের কাছে গেলেই এক গাদা ওষুধ ধরিয়ে দেয়া, এক গাদা টেস্ট ধরিয়ে দেয়া, নির্দিষ্ট জায়গাতে তার সেই ল্যাবরেটরিতে আবার টেস্টও করাতে হবে, এটা কিন্তু আছে, কিভাবে পরিত্রাণ ডেফিনেটলি আছে। তার কারণ হলো যে আমাদের দেশে যেভাবে প্র্যাকটিস কালচারটা গড়ে উঠছে সেটা আপনাকে মনে রাখতে হবে। বাইরে যেটা হয় যে আপনি একটা সেন্টার করলেন, প্র্যাকটিস ম্যানেজার থাকে, তারা প্র্যাকটিসের অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং টাইম বাউন্ড অর্থাৎ 15 মিনিট করে টাইম স্লট কিনতে হয় পেশেন্টকে ফ্রম দ্য। এখানে কী হয়েছে, এখানে বড় বড় হাসপাতাল ব্যবসায়ীরা বা ডাক্তার ব্যবসায়ীরা তৈরি করেছেন, সেখানে নির্দিষ্ট ডাক্তারকে বসানো হয়, বড় বড় ডাক্তারদের, এবং তারা যে ইনভেস্টিগেশনগুলো দেন, তারা যদি একটা পার্টিকুলার এতগুলো ইনভেস্টিগেশন না দেন তাহলে দেখা যায় তাকে বলেন যে এই হাসপাতালে আপনার বসার দরকার নাই, এক ধরনের প্রেশার ক্রিয়েট করেন, এই বিষয়টা আছে। তবে সেটা সর্বাংশে সত্য না, কিছু কিছু ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তাররা তাদের অ্যাট ফ্রি উইল তারা চিকিৎসা করেন। আপনি আরও দুইটা বিষয় একটু বলছেন, ওইটা আমি একটু টাচ করতে চাই, যেমন খুব সংক্ষেপে কারণ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসছেন, তো আমি যেটা বলতে চাই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই দুজন প্রতিমন্ত্রী এবং এই একটু পরিচয় করিয়ে দিই, একটু পরিচয় করিয়ে দিই দর্শক, আপনি শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন, শুরুতেই বলেছিলাম একটু দেরি হয়ে গেছে হয়তো রাস্তার যানজটের কারণে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ঠিক একেবারে 30 সেকেন্ডের বক্তব্যের পর আপনার কাছে আমি আসবো। তো ময়মনসিংহ মেডিকেল কলেজে ENT ওয়ার্ডে 9 জন পেশেন্ট থাকার কথা, ফিমেল পেশেন্ট আছে 90 জন, আর 18 তারিখে ছিল, আমি ENT ওয়ার্ড দেখতে গেছিলাম, আর 10 জন মেল থাকার কথা, পেশেন্ট আছে 100 জন। আপনি বলেন 10 জন এবং 9 জনের রিসোর্স দিয়ে, 19 জনের রিসোর্স দিয়ে 220 জনকে ম্যানেজ করা, বরং আমি বলতে চাই ঢাকা মেডিকেল কলেজ সহ যেগুলো বড় হাসপাতাল আছে তারা যে ডাক্তাররা যেগুলো ম্যানেজ করে রাখতেছেন এবং রোগীদের জীবন বাঁচাচ্ছেন, আই মাস্ট গিভ দেম লট অফ থ্যাঙ্কস। ধন্যবাদ। আমি ডাক্তার মুরাদ হাসান আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে। অনেক আলোচনা আমরা করেছি, দুজন চিকিৎসক আছেন এখানে, সুভাষ দাস আছেন, আমরা আলোচনা করছিলাম। আপনার কাছে সরাসরি প্রশ্নটি আসে যে সরকারের বড় লক্ষ্য রয়েছে সবার জন্য স্বাস্থ্যসেবা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবার খুব একটা পার্থক্য থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এরকম আছে, কতটা অর্জনের পথে এই এই লক্ষ্যমাত্রা? ধন্যবাদ আপনাকে। আমরা এই সরকার শপথ গ্রহণের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমরা প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নির্বাচনী প্রতিশ্রুতি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সেবা পৌঁছে দেব, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতিতে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন যে আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর। আমরা এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার একক চিন্তা এবং তার সেই স্বাস্থ্যসেবা প্রত্যেক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিফলন হিসেবে সারা বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন, এই কমিউনিটি ক্লিনিক প্রকল্প। আমরা প্রথমেই উল্লেখ করব সারা বাংলাদেশে মোট 14,000 কমিউনিটি ক্লিনিক, যেটি একযোগে
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যেক গ্রামের 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক কাজ করছে। কি সেবা দিচ্ছে? যে প্রত্যেকটি সাধারণ মানুষ, নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা সকলকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তাদের যে কোনো স্বাস্থ্য সমস্যা হলে আমাদের কমিউনিটি ক্লিনিকে আমাদের ট্রেনিং প্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, উনি সরাসরি ওই সাধারণ মানুষের সেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধানে প্রাথমিক সকল পরামর্শ দিচ্ছে। এই প্রবণতাটা কমেছে যে গ্রাম থেকে শহরে যে আসার একটা বড় একটা প্রবণতা, এটা কেটে রিফ্লেক্ট হয়েছে এখানে। সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা 30টি করে ওষুধ বিনামূল্যে প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিক থেকে দেওয়া হচ্ছে। এই 30টা ওষুধ হচ্ছে আমাদের বেসিক মেডিসিন, যে কোনো মানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল ওষুধ বিনামূল্যে সেই সাধারণ মানুষ, সেই বাংলাদেশের প্রতিটি নাগরিক পাচ্ছে ওই কমিউনিটি ক্লিনিক থেকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ফ্যামিলি হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার যিনি দায়িত্বে আছেন পরিদর্শিকা, এবং আমাদের নার্স এবং স্বাস্থ্য সহকারী সকলেই সম্মিলিতভাবে কিন্তু ওই সাধারণ মানুষগুলো, গ্রামীণ মানুষগুলো, তৃণমূল মানুষগুলো সেবা নিশ্চিত করছে। তাকে প্রথমেই কিন্তু শহরে আসার প্রয়োজন হচ্ছে না, যার ফলে গ্রাম থেকেই আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করছি। যদি জায়গাগুলো থেকে মনিটরিংটা খুব জোরদার আছে কিনা, যে সেখানে চিকিৎসক আছে কিনা, যারা যে থাকার কথা সব আছে কিনা, ওষুধটা ঠিক মতো পাচ্ছে কিনা, এই এইটা আমাদের নিয়মিত খোলা হচ্ছে কিনা সে বিষয়টা প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে। আমরা বলেছি আমাদের 100 দিনের কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছি, আমরা শপথ গ্রহণের পরেই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমি প্রতিমন্ত্রী হিসেবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার কল্পনা কেন্দ্র এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সকল পর্যায়ে তদারকি করা হচ্ছে। যে আপনি যে প্রশ্ন করেছেন, সে আমাদের এই সেবাটি সঠিকভাবে পাচ্ছে কিনা, আমাদের মনিটরিং ইউনিট মাঠে মাঠ পর্যায়ে কাজ করছে। আমাদের আপনাকে যেহেতু একবার শেষের দিকে পেয়েছি, আমি একটু বেশি প্রশ্ন করবো, একটু সংক্ষেপে একটু জানারও চেষ্টা করবো। আপনার কাছে অনেক কিছু আমাদের জানার আছে, যে বিষয়ে আমি বলেছিলাম যে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা রয়েছেন যে চিকিৎসক যার কর্মস্থল গ্রামে হবে তাকে গ্রামেই থাকতে হবে, এটা বলেছেন এবং খুব উনি একটু কড়াভাবেই বলেছেন, এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করছে কিনা এই জায়গাটাতে? আমরা একটি বিষয় আপনাকে নিশ্চিত করতে পারি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশবাসীর কাছে, যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যেকটি উপজেলায়, সারা বাংলাদেশের 500টি উপজেলায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এখানে ডাক্তাররা নিয়মিত প্রতিদিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ের যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, MCWC আছে, সকল কেন্দ্রগুলোতে আমাদের ডাক্তাররা নিয়মিত চিকিৎসা দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 10,000 ডাক্তার নিয়োগের যে প্রক্রিয়াটি সম্পন্ন শেষ করেছেন, আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে 10% পূরণ হবে। 10,000 কি আমাদের যথেষ্ট না আরো বেশি সংখ্যক ডাক্তার? আসলে ওইভাবে প্রশ্নের উত্তর দিলে আমাকে বলতে হবে যে আপনি 16 কোটি মানুষের জন্য যে পরিমাণ ডাক্তারের দরকার, আমরা 20,000 মানুষের জন্য 5-7 জন ডাক্তার এই পর্যন্ত সেবা দেওয়ার মতো 70,000 ডাক্তার প্রয়োজন। হ্যাঁ, আমাদের 24,000, আমাদের টোটাল আছে 80,000, আমাদেরও সরকারি আছে 24,000, সরকারি 24,000। তো এই যে ডাক্তারের সংকট বা স্বল্পতা রয়েছে, তা কিন্তু বিগত 10 বছরে আমরা প্রায় 15,000 ডাক্তার নিয়োগ দিয়েছি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবার এই 28-29 তারিখের মধ্যে আমরা আরো 7,000 ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। এই 7,000 ডক্টর সারা বাংলাদেশের 500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে তাদেরকে সমভাবে তাদেরকে পদায়ন করা হবে। এবং আপনাকে নিশ্চিত করতে চাই যে আমাদের নিয়ম অনুযায়ী 2 বছর আমাদের এই ডাক্তাররা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এই 7,000 ডাক্তার স্বাস্থ্যসেবা একটা বিষয় একটু ওই যে কিছুদিন আগে আমরা এবং সেখানে একটা আপনার উদ্যোগও আমরা দেখেছিলাম, জামালপুরে থাকতে সেই বক্তব্যটা দিয়েছিলেন যে ভিটামিন এ ক্যাপসুল সেখানে যে যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছিল সেখানে অনিয়ম বা যেটা মানসম্মত হয় না সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করা হয়েছিল। একটা বিষয় যে বাংলাদেশে এখনও দেখি যে ভেজাল ওষুধের এই বিষয়টা আছে, এবং সম্প্রতি আমরা যদি দেখি হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছেন যে খুব বেশি অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা প্রবণতা, এটা এইটা সরকার কিভাবে দেখছে? আমরা ভেজাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। আমরা কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ভেজাল ওষুধ তৈরি করে আমাদের মানুষের জীবন নিয়ে তারা শঙ্কায় ফেলবে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ আমরা দিচ্ছি না। আমরা মাঠ পর্যায়ে যে ওষুধ কোম্পানিগুলো যাদের অনুমোদন নাই,
লাইসেন্স নাই, সরকারিভাবে তারা ঠিকমতো আমাদের প্রশাসনের অনুমতি ছাড়া নিয়েছে, তাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এক, আর অ্যান্টিবায়োটিক যেটা দেওয়ার কথা বলছেন যে না আসলে প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কথাটি সঠিক নয়। আমরা আলাদা পর্যন্ত গেছি এই বিষয়টা না, এখন ব্যাপারটা হলো যে কিছু কিছু উদাহরণ তো আর আসলে সার্বিকভাবে সব ক্ষেত্রের উদাহরণ হিসেবে গ্রহণ করা যাবে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় হতে পারে। তার অর্থ এই নয় যে সারা দেশে ওই একই রকম ঘটনা ঘটছে, ব্যতিক্রমকে আমরা উদাহরণ হিসেবে গ্রহণ করতে পারি না। অন্য জি অন্য যদি আপনাদেরও প্রশ্ন থাকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, জি জি ওষুধ ব্যবস্থা, ওষুধ ব্যবস্থাপনা এবং ওষুধপত্রের সঙ্গে আমি যুক্ত। তার আগে আমি একটু বলি, আমার বন্ধু লিটু যে প্রসঙ্গটা আনলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন কী রোগে? 80 বছর পর্যন্ত বেঁচেছিলেন। আমি তো মনে করি যদি বিখ্যাত দুইজন ডাক্তার নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায়, তারা যদি তাকে ওই অপারেশনটা যদি ওই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঘরের মধ্যে না করতেন এবং ওখানে যদি তার পোস্ট অপারেটিভ কেয়ার ঠিক মতো হতো কিংবা অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতেন, তাহলে মনে হয় তার মৃত্যু ঘটতো না। খুব সামান্য রোগে মারা গেছেন, উনি পোস্টেড অপারেশন হয়েছে। এখন বাংলাদেশে পোস্টেড অপারেশনে মানুষ মারা যায় না, আমাদের যে ওষুধ আবিষ্কার হয়েছে, প্রথম কিন্তু আমি যেখানে চাকরি করি, যেখানে আমি কর্মরত, আমি তার পরিচালক বটে, সেখান থেকে আমরা যে প্রথম যে ওষুধটা আমরা আনলাম মার্কেটে, আজকের সেই ওষুধের বাংলাদেশের মানুষের অপারেশনের কিন্তু পরিমাণ কমে গেছে। কিন্তু আমি কি এখন বলবো যে বিধানচন্দ্র রায় ভুল চিকিৎসা দিয়েছেন? না, এটা বলতে পারবো না, কেননা ওই যে ট্যামসিনোসিন তখন কিন্তু আবিষ্কার হয়নি। বাংলাদেশের আজকে যে ওষুধ যে মান, 150টি দেশে বাংলাদেশে ওষুধ যাচ্ছে এবং ভেজাল ওষুধ এখনো বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আমরা মাঝে মাঝে মোবাইল কোর্টের অভিযান দেখি, সেখানে ধরা পড়ে, পানিশমেন্ট হয়, জরিমানা হয়, এটাও কিন্তু দেখি। আমারটাও ঠিক, আপনারটাও ঠিক, আমি যে কথাটা নিয়ে বলছি, আপনি আমি বাংলাদেশের এখন লোকাল মার্কেট হচ্ছে আমার $5 বিলিয়ন, আর ভারতের মার্কেট হচ্ছে $20 বিলিয়ন। আমি বলি আমার যদি ওষুধ ব্যবস্থাপনার সক্ষমতা যদি না থাকতো, আমি হাইলি রেগুলেটেড মার্কেটে, এটা তো অবশ্যই বাংলাদেশে এই সেক্টর অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি একটু মানে প্রতিমন্ত্রী আপনার কাছে আবার 30 সেকেন্ড একেবারে আমরা শেষ 30 সেকেন্ড কারণ একসময় তো ওষুধ নিতে ছিল না, কোশ্চেন ইজ দ্যাট স্বাস্থ্য নিতে ছিল না। এখানে কিন্তু হাইকোর্ট যে কথাটা বলেছেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন অনুযায়ী নিতে হবে, এখানে যদি অ্যান্টিবায়োটিক উৎপাদন এই সম্পর্কে কিছু বলা হয় না, দেখা যায় ওভার দ্য কাউন্টার ড্রাগ বাংলাদেশে 52% মানুষ আপনার প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কেনে, যে ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিকটা পাবলিকই কিন্তু মিসইউজ করতেছে। সো সেই জায়গাটায় হাইকোর্ট কথা বলেছে। আর আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে সারা দুনিয়াতে ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে এবং সেগুলো কিন্তু প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়, এবং অস্ট্রেলিয়া রিসেন্টলি তারা ওটিসি একদম বন্ধ করে দিয়েছে। আমরা একেবারে আলোচনার শেষের দিকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবার আসছি, যে সরকারি একটু আমরা সরকারি হাসপাতালের নানা চিত্র যে সেখানে সেবার মান বেড়েছে এটা কোনো অবশ্যই, কিন্তু সেটা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে না। আমরা ঢাকা মেডিকেলের কথাই বলছিলাম যে সেখানে এখনও রোগীদের যে অবস্থা দেখা যায় সেটা মানে স্বাস্থ্যকর বলা যায় না, এটার কি দ্রুত উন্নয়ন সম্ভব? ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি মেডিকেল কলেজ হসপিটাল। এখানে এখন 2600 শয্যা সংখ্যা, অর্থাৎ বেড সংখ্যা আছে 2600। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দিক নির্দেশনা এটা 5000 শয্যায় উন্নীত করা হচ্ছে। রোগী থাকে 5000 রোগী, এখন পর্যন্ত 4000-এর বেশি রোগী থাকে বা 5000-এর কাছাকাছি, 5000 শয্যায় উন্নীত করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালকে। এখন আমাদের এই মেডিকেল কলেজ, আপনাকে জানতে হবে যে আমরা রোগী যখন হসপিটালে আসবে তাকে তার প্রয়োজনীয় চিকিৎসা এবং প্রয়োজনীয় ভর্তি আপনাকে দিতেই হবে। আমার যখন শয্যা সংখ্যা 2600 তখন আমি আমার রোগীকে না করতে পারবো না যে আমি আপনার এখানে চিকিৎসা, ভবন নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের এই 5000 শয্যা উন্নীত করা হবে এবং প্রত্যেকটি আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আরো 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল আমাদের ভবন নির্মাণ করা হচ্ছে কোরিয়া বাংলাদেশ যৌথ উদ্যোগে। তো এরকম সব জায়গায় কিন্তু শয্যা, এ পর্যন্ত এই 10 বছরে সরকার প্রায় 40,000-এর উপরে শয্যা সংখ্যা বৃদ্ধি করেছে। এখন আমার দেশের জনসংখ্যা, আমি প্রথমে বলেছি অনুপাতটি আপনাকে বুঝতে হবে, যখন আমার 16 কোটি মানুষের জন্য আমার মাত্র 70-80 হাজার মানুষ ডাক্তার যখন স্বাস্থ্যসেবা দেয় সেটা নিশ্চয়ই অপ্রতুল হবে। আমি আপনার একটা তথ্য দিই, ডক্টর লিটু এবং আপনিও শুরু করেছিলেন কমিউনিটি ক্লিনিক, এটা দেখতে 2013 সালে বাংকিমন তিনি বাংলাদেশে এসেছিলেন এবং এসে তিনি যে এটা সরকারের বড় একটা গণমাধ্যমে যে তিনি যে বক্তব্য রেখেছেন এটা আমাদের সকলেই কিন্তু এটা পড়া উচিত, যে জানা উচিত।
উন্নয়নের জায়গাটা কোন জায়গায় এসেছে? জি, আমি একটু একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু, যে আমাদের বিমা, স্বাস্থ্যখাতে বিমার যেটা, সেটা মনে হয় 65 যারা বয়স তাদের, কিন্তু সবার জন্য বিমা সুবিধাটা থাকবে এরকম সরকারের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমাদের সরকার সেটা নিয়ে কাজও শুরু করেছিল 3টি জেলায়, পাইলট প্রজেক্ট টাঙ্গাইল সহ টাঙ্গাইল জেলায় 3টি উপজেলায় এই পাইলট প্রজেক্ট হিসেবে আমরা স্বাস্থ্য বিমার কাজ শুরু করেছিলাম। ইতিমধ্যেই আমাদের 11 জাতীয় নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে 65 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে শিশুদের জন্য এবং 65 বছরের উপরে নাগরিকদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই আমরা সেই সেবাটি যাদের বয়স 65 ঊর্ধ্বে এবং যাদের বয়স 5-এর নিচে, এটা বিনামূল্যে সব স্বাস্থ্যসেবা তারা পাচ্ছে। বীর মুক্তিযোদ্ধাগণও সকল স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাচ্ছে। তো আমরা কিন্তু স্বাস্থ্য বিমার যে পরিকল্পনা বাস্তবায়ন, সেটা আমাদের সরকারের একটি অবশ্যই মানে আমাদের সিদ্ধান্ত রয়েছে, এটা যত দ্রুত সম্ভব আমরা এটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। সরকারের কি কোনো বার্তা রয়েছে, মানে যে দর্শকদের উদ্দেশ্যে বলেন একেবারে সংক্ষেপে, যে সচেতনতার যে কোনো বিষয়টা আছে যেটা দর্শকদের জানা উচিত একেবারে সংক্ষেপে যদি কোনো? আমরা আমাদের দেশের যে স্বাস্থ্যসেবার যে চিত্রটি আছে, এটা বিশ্বের বহু দেশের তুলনায় অনেক ভালো। কেন বলবো, যে এমন দেশ আপনি খুব কম খুঁজে পাবেন যেখানে প্রত্যেক 6,000 জনগোষ্ঠীর জন্য 1টি করে কমিউনিটি ক্লিনিক এবং 30টি করে বিনামূল্যে ওষুধ দেওয়ার এই ইতিহাস সমগ্র বিশ্বে আপনি খুঁজে পাবেন না। এক, আর সারা বাংলাদেশে যে স্তরে স্তরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটি সাজানো হয়েছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে জেলা উপজেলাতে 50 শয্যা, সেটা 100 শয্যায় উন্নীত করা হচ্ছে। প্রত্যেকটি বিভাগে এখন 100 শয্যার ক্যান্সার হসপিটাল, 100 শয্যার কিডনি হসপিটাল, প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি বিভাগে মেডিকেল ইউনিভার্সিটি স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে 4টি মেডিকেল ইউনিভার্সিটির কাজ শেষ হওয়ার পথে, আমাদের একবার শেষ করতেই হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই যে যানজট ঠেলে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকেও, অনেক ধন্যবাদ। সবচেয়ে একটা কথা বলি, একেবারে শেষ করে, এই যে মানুষের যে চিকিৎসকের কাছে যেতে হবে, এটা আজ থেকে অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জনতন্ত্র গণতন্ত্র।